নানা জল্পনা কল্পনার পর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে কমিশন সভা শেষে টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরবে ইসি। এরই মধ্যে কমিশন তফসিল ঘোষণার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল মঙ্গলবার এক বৈঠকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের খসড়া অনুমোদন করেছে কমিশন। সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজে এই ভাষণ তৈরি করেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, 7 জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। গত বছর দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সহ সার্বিক কর্মপরিকল্পনার খসড়া রোডম্যাপ তৈরি করে। সেখানে 2024 সালের 4 জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য দিন হিসেবে নির্ধারণ করা হয়। ওই তারিখটি ধরেই ইসির পরবর্তী কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট এবং নভেম্বরের প্রথমার্ধে তফসিল হবে বলে নানা সময়ে বক্তব্য দিয়েছেন। তবে 4 জানুয়ারি একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় ভোটের তারিখ একদিন এগিয়ে 3 জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু প্রায় 1.5 বছরে পরিবর্তিত রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোটের সেই তারিখ থেকে সরে আসে কমিশন। গত 9 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসি প্রথমবারের মতো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে যাচ্ছে। 7 জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, তফসিল ঘোষণার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার তার সবই সেরে রেখেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিও নিয়ে রেখেছেন তারা। সূত্র আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্য সিইসি ও অন্য 4 কমিশনার এবং কোনো কোনো ক্ষেত্রে ইসি সচিব ছাড়া অন্য কাউকে জানানো হচ্ছে না। এমনকি ইসির সিনিয়র কর্মকর্তারাও অনেক বিষয়ে জানতে পারছেন না। জানা গেছে, তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য 2024 সালের 29 জানুয়ারির আগে 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। এ কারণেই রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান সত্ত্বেও নির্বাচন আয়োজন ছাড়া কমিশনের কাছে ভিন্ন কোনো পথ নেই। রিজওয়ানা রিন্তি, কালবেলা।